بسم الله الرحمن الرحيم السلام عليكم আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো বাইরের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর অনেক দিন পর আজকে নুডলস রান্না করছি হঠাৎ করে আজকে নুডলস খেতে ইচ্ছা করলো তাই আর কি ঝটপট তৈরি করে এনেছি আর ভাবলাম যে আজকে ব্লগটাও স্টার্ট করি কারণ কয়েকদিন যাবত আপনাদের মাঝে কোনো ব্লগে শেয়ার করতে পারতেছি না ব্যস্ততার কারণে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি কিচেনে কিচেনে আসার কারণ হচ্ছে আর শেয়ার খাবার তৈরি করা তো আসার জন্য সকালবেলা খাবার তৈরি করব এই কারণে সব সবজিগুলো কেটে নিয়েছি এর ভিতর মিষ্টি আলু দেখলাম বেশ গাছ হয়েছে সুন্দর তো ওইটুকু কেটে রাখলাম কারণ আমার দেখতে অনেক ভালো লাগছিল তো এইখানে আসার জন্য আজকে সকালবেলা সাবুদানা দিয়ে রান্না করব তো সাবুদানাটা আসলে ধুয়ে নিচ্ছি অনেকে আরশিয়াকে কি খাওয়ায় জানতে চান তো ভাবলাম যে যেহেতু আজকে রান্না করছি আরশিয়ার খাবার আর শেয়ার করব না এটাকে হয় তো ভাবলাম যে আপনাদের জন্য শেয়ার করে নি তো এখানে আমি হচ্ছে সাবুদানাটা ভালোভাবে ধুয়ে পানি নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আরশিয়া ঘুমাচ্ছে তো ভাবলাম যে এই ফাঁকে আরশিয়ার খাবারটা তৈরি করে ফেলি তো এখানে হচ্ছে আমি পেঁপে কেটে নিয়েছি পেঁপে তারপর দিলাম মিষ্টি আলু তারপর দিয়েছি গাজর আর হচ্ছে এখন বিটরুট তো বিটরুটের কারণে এই কালারটা এরকম হয় মানে লাল কালার অনেকে জানতে চাইছিল খাবারের রং কেন লাল তো ওই লাল কালারটা হচ্ছে বিটরুটের কারণেই হয় তো এখন এটা হচ্ছে আমি সিদ্ধ বসাই দিব আর এই ফাঁকে আমি ভাবলাম যে একটু কাজ করে নিই তো কাজটা হচ্ছে শাক কাটা শ্রাবণ অনেকগুলো শাক আনছে মানে আমাদের এতগুলো শাক লাগেই না দুইজন মানুষ বাসায় এত শাক খাবে কে মানে এক মুঠা কাটছি তিন মুঠা আনছে আর কি তো আমি এক মুঠা কাটছি আর এক মুঠার অর্ধেকটা কাটবো আর যেটা থাকবে তো সেটা হচ্ছে খালাদের দিয়ে দিব কারণ এত শাক রান্না করলে সেটা মজাও লাগবে না আর হচ্ছে পরে দেখা যাবে রান্নার পরে ফেলে দিতে হচ্ছে তো খালাকে ফোন দিয়েছিলাম তো খালা বললো যে রেখে দিতে এসে নিয়ে যাবে আর এর মাঝে কিন্তু আমি আরশিয়ার খাবারটা অফ করে দিয়েছি তো এই যে আরশিয়ার খাবার আমি কিছুটা পানি রেখেছি কারণ ও একদম আঠালো টাইপের খাবার খেতে পারে না এখনও পর্যন্ত গলায় মানে আটকে ওয়াকটা না আর কি তো এই কারণে হচ্ছে ওকে আমি একটু এই যে পানিটা সেই পানিটা সহ পেস্ট করে দিব সাবুদানাটাও একদমই আর কি নরম হয়ে গেছে আর সবজিগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে এখন আমি পেস্ট করে নিব আর এটার কালারটা দেখতে এত সুন্দর লাগে আমার মনে হয় যে আমি খেয়ে ফেলি মানে এত সুন্দর একটা কালার আসে আর সেন্টটাও অনেক সুন্দর আসে তো এটা পেস্ট করে আরশিয়াকে খাওয়াই দিছি আরশিয়া খুব বেশি একটা পছন্দ করে না তো একদম অপছন্দও করে না তো ওকে এখন হাত মুখ মুছে শোয়াই দিছি আর ও ওই যে বেশ মজা করতেছে মানে খেলা করতেছে এখানে শুয়ে শুয়ে হচ্ছে টিভি দেখতেছিল আর টিভিতে কার্টুন চললে ও বেশ আনন্দ পায় ওর পছন্দের কার্টুন হচ্ছে রেন রেন গোয়া ওই শব্দ শুনলেই ও খুবই খুশি হয় তো যাই হোক ওর খুশি দেখলে আমাদেরও ভালো লাগে তো ওকে এখন মানে খেলাধুলা করার জন্য ওকে বসাই দিলাম তো এখানে খেলাধুলা করবে আর আমার হচ্ছে ঘরের কাজ করে নিতে হবে কারণ এখন তো ঘরের সব কাজ আমার করতে হচ্ছে বাসার যে হেল্পিং হ্যান্ড উনি তো নেই উনি তো এসে সকালবেলা ঘর ঝাড়ু দিয়া ঘর মোছা তারপর আরশিয়ার কাঁথা পরিষ্কার করা এটা হচ্ছে মেন কাজ তো কাঁথা টাথা পরিষ্কার করে দিয়ে যাই বাট এখন যেহেতু উনি নেই তো এই সব কাজগুলো এখন আমারই করতে হচ্ছে তো আরশিয়া যে এখানে খেলতেছিল এটা দেখে বেশ ভালো লাগতেছে মানে ওকে রেখে যাইতেও ইচ্ছা করতেছে না কিন্তু কাজ তো করতে হবে দেরি হয়ে যাচ্ছে না হলে কাঁথাটাতে দেখা যাবে শুকাবে না তো এর ভিতরে আমি কাঁথা ধুয়ে ফেলেছি আর ভিডিও করি নি এখন আমরা কাঁথাটাতে নিয়ে ছাদে আসছি শ্রাবণও আমাদের সাথে আছে শ্রাবণ আবিদ ওরা আছে দিয়ে দিবে আজকে বেশ রোদ ধুতে হ্যাঁ শ্রাবণ আমরা আজকে ঘুরতে যাইতে চাইছিলাম একটু কিন্তু তা হবে না যে রোদ ধুর বাবা আর সব জামা কাপড় আমার পরিষ্কার করতে হয়েছে এতগুলো কাঁথা আবার অনেকে বলে প্যাম্পাস পরান না কেন গরমে তো ওকে প্যাম্পাস পরানো হয় না কাঁথাই দেওয়া হয় আর প্যাম্পাস পরানো হয় যখন বাইরে নিয়ে যাই মাঝে মাঝে আর কি পরাই একদম প্রতিদিন পরানো ওইভাবে হয় না তাই না আরশিয়া এখানে যে এই সাইডে আবিদ আসছে গাছে গোবর দেওয়ার জন্য যেমন গরম তেমন বাতাসও আছে ছাদে আর দেখেন এটা হচ্ছে বুম্বাই মরিচ গাছ কত বুম্বাই মরিচে ধরছে গাছে দেখেন
কি পরিমানে ধরছে প্রত্যেকটা। না ভাই ছাড়ে থাকো আমরা, আপনি চলে যান। সুন্দর হয়েছে বাবা। আর আবিদের একটা বেগুন গাছ আছে, কি পরিমানে বেগুন ধরছে রে বাবা, মাশাআল্লাহ। অনেক বেগুন ধরছে, সেভাবে দেখাইতে পারতেছি না কারণ আমার কোলে আমার আরশিয়া। এই সব নেবে, সব নেবে, ও নিচে নেমে যাবে। একটা ছোট গাছ আছে, এই গাছটাই দেখেন। হায় রে, দেখলে শুধু মনে হয় দেখি দেখি দেখি, এত সুন্দর হয়েছে। আর একটা সুন্দর জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছা হইল, সেটা হচ্ছে দেখেন এখানে তরমুজ হয়েছে। এই গাছটা আবিদের, কীভাবে যে দেখাই, এই যে দেখেন, যদিও কাছ থেকে দেখাচ্ছি তো ভুলে আসতেছে। ওইখানে কিন্তু একটা তরমুজ আছে, হাত দিস না যেন। তারপর আরও আছে কিন্তু আমি দেখাইতে পারতেছি না। এই যে দেখেন এইখানে, এই যে একটা চার পাঁচটা ধরছে, তিন চারটা মনে হয়। এখন বাসায় চলে এসেছি, সত্যি বলতে একটু লেটই হয়ে গেছে আজকে আরশিয়াকে গোসল করানোর জন্য। তো আরশিয়ার জন্য এই যে, আমি আরশিয়া আগে হচ্ছে একটা বলের ভিতর গোসল করত, তো এখন হচ্ছে ওকে বাথটবের ভিতর গোসল করাই, বাট ও কোনোভাবে এর ভিতরে বসতে চায় না। তারপর অনেক আমরা চেষ্টায় আসি, তো এখানে আমি হচ্ছে একটু গরম পানি মিক্সড করলাম, যদিও এখন গরমকাল, তারপরও আমি উষ্ণ গরম পানি দিয়ে আর কি ওকে গোসল করাই, মানে খুব বেশি গরম না, একদম হালকা গরম থাকে। তো এখানে হচ্ছে আরশার জন্য হাঁস কিনে আনছিল, তো এই হাঁসগুলা দিয়ে দিলাম যাতে এগুলা দেখেও বসে, মানে বসানোর জন্য যে আমরা কত কষ্টে আছি বলে বোঝাতে পারবো না। পানি দিলেই উঠে দাঁড়ায় পড়ে, মানে কোনোভাবে এখানে বসবে না। তো পানিটা রেডি করে আমি হচ্ছে ওর গোসলের পরে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো রেডি করব। সবসময় পানি রেডি করার আগেই আমি হচ্ছে ওর জামা কাপড় সব কিছু রেডি করে নিই, বাট আজকে হচ্ছে মানে ছাদে যেহেতু একটু টাইম বেশি ছিলাম, তো এই কারণে সব কিছু এসে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছি। তো এখানে যে ওর জামা প্যান্ট এগুলো হচ্ছে এসে রেখে দেব, কারণ ও হচ্ছে গোসলের পরেই কান্নাকাটি শুরু করে দেয়, মানে গোসলের পরপরই হচ্ছে আর সে একটু ঘুমাই। তো ওর রুমাল, তারপর যে ট্রাভেল আছে, তো সব কিছু নিয়ে যাব, নিয়ে রেডি করব, রেডি করে তারপর ওকে দিব। ওকে কিন্তু অলরেডি হচ্ছে শরীরে তেল মাসাজ করছি, মাসাজ করে রাখছি, তো এই কারণে হচ্ছে আমি সব কাজ ওকে রেখেই করতেছি। আর ওর পাশে হচ্ছে ওর বাবা আছে, আজকে শ্রাবণের বন্ধু ছিল এই কারণে ও বাসায় ছিল। তো এখন হচ্ছে ওর, মানে এখন ওর যে পাউডার ক্রিম চিরুনি, ওর চুলগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, এইসব লাগে, তো এটা গোসলের আগে বের করে রাখতেছি। ওকে হচ্ছে পাউডার আমি আগে দিতাম না, এই হচ্ছে চার পাঁচ দিনের মতো পাউডার দিচ্ছি। আরশিয়ার এখন গোসল শেষ করে ঘুমের টাইম, বললামই তো আরশিয়া গোসলের পরে ঘুমানোর জন্য অনেক পাগল হয়ে যায়, এরকম একটা অবস্থা। সব বাচ্চারাই মনে হয় গোসলের পরে তাদের অনেক ক্ষুধা লাগে, ঘুম আসে, তো আরশিয়ার এরকমই রুটিন হয়ে গেছে, ও গোসলের পরপর ঘুমের জন্য একদম পাগলামি শুরু করে দেয়, মানে কান্নাকাটি শুরু করে দেয়, মুছতেও চায় না। তো ওকে হচ্ছে খাওয়ায় এখন আমি ঘুম পড়াই দিলাম। আর এই যে এখন ভিজা তোয়ালে টোয়ালে সব বিছানার পরেই রেখে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলাম, তো এখন হচ্ছে আমি তোয়ালেটা এই চেয়ারের পরেই রাখবো, কারণ বেলকনির দরজা যদি খুলি ও উঠে যায়, আর ও মানে কী বলবো, একটু শব্দতে ও ঘুম ভেঙে যায়। মানে দেখা যাচ্ছে যে ঘরের ভিতর নড়াচড়া করলে ও কেমন করে যেন বুঝতে পারে, চোখ খুলে দেখি ড্যাপ ড্যাপ করে আমার দিকে তাকায় আছে। তো এই কারণে হচ্ছে আমি দরজাটা খুললাম না, তো বাথরুমের দরজা মিশিয়ে এখন হচ্ছে গোসলের পানিটাও আমি খাওয়ার সুযোগ পাইনি, তো হচ্ছে এখন পানিটা ফেলে ঘরে একটু কিছু একটা কাজ আছে সেগুলো শেষ করে আমি কিচেনে যাবো রান্না করতে। তো কিচেনে এসেছিলাম অনেকক্ষণ আগে, তখন আর ভিডিও করা হয়নি। এসে হচ্ছে আমি মাছ কেটে নিয়েছি, মাছ কেটে যে পরিষ্কার করে নিয়েছি, মাছের উপরে যে খোসাটা ছিল ওটা আর কি ক্লিন করে নিয়ে মাছটাকে রান্না করেছি। শ্রাবণী বলতেছিল, শ্রাবণ বললো যে চিংড়ি মাছ ভুনা করতে আর যে কোনো একটা তরকারি রান্না করতে। তো আমার বাড়ি থেকে হচ্ছে কবুতরের মাংস পাঠাইছিল, তো ভাবলাম যে সেটাই রান্না করি। শ্রাবণ যদিও কবুতরের মাংস পছন্দ করে না, তো আমার ভালোই লাগে, কবুতরের ছোটো বাচ্চা ছিল তো রান্না করলাম, তো দুপুরবেলা আমরা এটা দিয়েই খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াবো না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ।